আসসালামু আলাইকুম ভিওয়ার্স বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত এই মুহূর্তে পাওয়া সর্বশেষ আপডেট সংবাদ নাটোরে আওয়ামী লীগের হামলায় বিএনপির অবস্থান কর্মসূচি পণ্ড এরপর জানিয়ে দিব আগুন সন্ত্রাস দুটোই বিএনপি সৃষ্টি বলছে কাদের এদিকে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা মুক্তাদির গ্রেপ্তার এরপর জানিয়ে দিব রাজধানীতে জামায়াতের বিক্ষোভ মিছিল আরও জানিয়ে দেব সরকারকে বিদায় নিতেই হবে বলছে নিপুন রায় সর্বশেষ জানিয়ে দিব নিরপেক্ষ নির্বাচনে আওয়ামী লীগের পরাজয় হলে মেনে নেব বলছে কৃষি মন্ত্রী শুনছিলেন সংবাদ শিরোনাম সম্পর্কে আর অবশ্যই ঝটপট করে এই ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে ছড়িয়ে দিন আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন নাটোরে আওয়ামী লীগের হামলায় বিএনপির অবস্থান কর্মসূচি পণ্ড নাটোরে বিএনপির অবস্থান কর্মসূচিতে আওয়ামী লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে হামলার অভিযোগ উঠেছে এতে তাদের কর্মসূচি পণ্ড হয়ে গেছে আজ শনিবার বেলা দুইটায় শহরের আলাইপুরে জেলা বিএনপির কার্যালয়ের সামনে এই ঘটনা ঘটে হামলার সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল হোসেন আহত হয়েছেন বিএনপির নেতারা বলেন কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজ দুপুরে আলাইপুরে জেলা বিএনপির কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালনের প্রস্তুতি নেন দলটির নেতাকর্মীরা বেলা দুইটার পর মুসলিম ইনস্টিটিউট চত্বর থেকে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম সমর্থিত দলের শতাধিক নেতাকর্মী মোটর সাইকেল নিয়ে জেলা বিএনপির কার্যালয়ের সামনে আসেন এবং এলোপাথারি ভাঙচুর ও মারধর করেন তারা সদর উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক আবুল হোসেনকে হকি দিয়ে গুরুতর রক্তাক্ত জখম করেন এবং তার মোটর সাইকেলটি ভাঙচুর করেন এ সময় পুলিশ সদস্যরা আবুল হোসেনকে উদ্ধার করেন এবং চিকিৎসার জন্য অটো করে নিয়ে যান কিছুক্ষণ পর সংসদ সদস্য শফিকুল ইসলামের অনুসারে জেলা যুবলীগের সভাপতি এহিয়া চৌধুরী নেতৃত্বে তিরিশ থেকে পঁয়ত্রিশ জন হকি হাতে বিএনপির কার্যালয়ের সামনে সড়কে টহ থাকেন জেলা বিএনপি সদস্য সচিব রহিম নেওয়াজ বলেন আমরা আমাদের দলীয় কার্যালয়ের সামনে কেন্দ্র ঘোষিত কর্মসূচি পালনের প্রস্তুতি নিচ্ছিলাম কিন্তু আওয়ামী লীগ নেতাকর্মীরা পরিকল্পিতভাবে অস্ত্র নিয়ে আমাদের ওপর হামলা করেছেন আমাদের নেতা আবুল হোসেন গুরুতর জখম হয়েছেন আগুন সন্ত্রাস দুটোই বিএনপি সৃষ্টি বলছে কাদের আগুন ও সন্ত্রাস দুটোই বিএনপি সৃষ্টি করেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতু মন্ত্রী কাদের। পবিত্র রমজান উপলক্ষে ঢাকা থানা ইফতার সামগ্রী ও ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে তিনি একথা বলেন শনিবার বিকেলে মিরপুর সিদ্ধান্ত হাই স্কুল মাঠে আয়োজিত অনুষ্ঠানে তিনি বলেন মির্জা ফখরুল আজ ঘন ঘন আগুনের কথা বলেন এই আগুন ও সন্ত্রাস দুটোই তারা সৃষ্টি করেছেন আমাদের সন্দেহ দেশে এখন আগুন নিয়ে যে নাশকতা হচ্ছে সে নাশকতার সঙ্গে বিএনপি যুক্ত কারণ আগুন নিয়ে যারা নাশকতা করছে তাদের অতীতের ইতিহাস আগুন সন্ত্রাস এই এই ইতিহাস এদেশের মানুষ ভুলে যায়নি কাদের বলেন বিএনপি রমজানে কর্মসূচি দিয়েছে বিভিন্ন থানায় রাস্তা বন্ধ করে অবরোধ করে রমজানে মানুষকে কষ্ট দিয়ে যে রাজনীতি করছে তা গণবিরোধী রাজনীতি সেই রাজনীতি মানুষের রাজনীতি নয় সেতুমন্ত্রী মন্ত্রী বলেন বিএনপি বিশৃঙ্খলা সৃষ্টির কর্মসূচির ডাক দিয়েছে এটাই তাদের রাজনীতি যারা এই দেশে আগুন সন্ত্রাস করে সন্ত্রাসী হিসেবে চিহ্নিত সবার কাছে পরিচিত সেই বিএনপি আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন সরকার যদি পদত্যাগ করে তাহলে সংলাপ এ প্রশ্নের উত্তর মির্জা ফখরুল সাহেবের কাছে জানতে চাই এরকম উদ্ভট আবল তাবল কথা বলছে বিএনপি আন্দোলনে ব্যর্থ বিএনপির মরাগাঙ্গে আর জোয়ার আসে না ভাটার টান এসে গেছে ওবায়দুল কাদের বলেন বান্ন দল শুনেছি এখন পাঁচ হাজার পাওয়ারের বাতি জ্বালিয়ে বিএনপির শরিকদের খুঁজে পাওয়া যাবে না কোথায় সাতাইশ দফার রাষ্ট্র নাকি মেরামত করবে এই রাষ্ট্র মেরামত করেছেন শেখ হাসিনা রাষ্ট্র যারা ধ্বংস করে তারা মেরামত করতে পারে না বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মুক্তাদির গ্রেপ্তার বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদিরকে গ্রেপ্তার করেছে পুলিশ শনিবার বিকাল তিনটার দিকে সিলেট এম এ জি ওসমানী বিমানবন্দরের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয় মুক্তাদিরকে গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার সুদীপ দাস জানান সিলেট মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি মডেল থানায় দু সালে বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা একটি মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ছিল সেই মামলায় তাকে সিলেট বিমানবন্দর এলাকা এলাকা থেকে শনিবার বিকালে গ্রেপ্তার করা হয়েছে এ ঘটনায় পরবর্তী আইনানুক ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বিএনপি সূত্রে জানা যায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দশ দফা দাবি শনিবার বিকালে সিলেটে অবস্থান কর্মসূচির আয়োজন করে বিএনপি ওই কর্মসূচিতে অংশ নেওয়ার জন্যই শনিবার সিলেটে যান মুক্তাদির বিমানবন্দর থেকে বের হওয়ার পরই তাকে গ্রেপ্তার করা হয় মুক্তাদিরের গ্রেপ্তার বিষয়ে নগর বিএনপির সভাপতি নাসিম হুসাইন বলেন আমরা এই মুহূর্তে কোনো প্রতিক্রিয়া জানাবো না কারণ মামলার কাগজপত্র সংগ্রহ করে দেখছি আসলে ওয়ারেন্ট রয়েছে কিনা আমার জানা মতে তিনি জামিনে রয়েছেন রাজধানীতে জামায়াতের বিক্ষোভ মিছিল জামায়াতে ইসলামীর কেন্দ্র নির্বাহী পরিষদ সদস্য ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন সহ আটজনকে পাঁচ দিনের রিমান্ডে নেওয়ার প্রতিবাদে এবং অবিলম্বে তাদের নিঃস্বার্থ মুক্তি দাবিতে রাজধানীতে বিক্ষোভ সমাবেশ করছে দলটি শনিবার দুপুরে রাজধানীর মিরপুর গোলচত্বর থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কাজীপাড়া মেট্রো রেল স্টেশনের সামনে এসে সমাবেশের মাধ্যমে শেষ হয় সমাবেশে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসের সুরা সদস্য ঢাকা মহানগর উত্তরের সহকারী সেক্রেটারি জেনারেল মোহাম্মদ মাহফুজুর রহমান বলেন সরকার আগামীতে আবারও তামাশার নির্বাচন করে অবৈধভাবে ক্ষমতায় আসার জন্য জামায়াত দেশ দেশপ্রেমী শক্তির বিরুদ্ধে ক্রাকডাউন চালানোর অংশ হিসেবেই প্রতিশ্রুতিশীল ও পরিচ্ছন্ন রাজনৈতিক মহানগর উত্তর জামায়াতের আমির মোহাম্মদ সেলিম উদ্দিনকে সম্পূর্ণ অন্যায়ভাবে গ্রেপ্তার করে নিজেদের নগ্ন অগণতান্ত্রিক ও বিভৎস চেহারা জাতির সামনে উন্মুক্ত করেছে তিনি বলেন জামায়াত একটি গণমুখী গণতান্ত্রিক সাংবিধানিক ও বৈধ রাজনৈতিক দল দেশের অর্থ সামাজিক উন্নয়নে নানামুখী কার্যক্রম পরিচালনা করে আসছে অথচ জামায়াত নেতাদের অন্যায়ভাবে আটক করে তাদের বিরুদ্ধে নাশকতা ও ষড়যন্ত্রের মিথ্যা অভিযোগ তুলছে প্রশাসন জামায়াত লগ্ন থেকেই দেশের কল্যাণের রাজনৈতিক সামাজিক ও আর্থিক ব্যবস্থাপনায় ভূমিকা রেখে আসছে সে লক্ষ্যেই বসুন্ধরার বাড়িতে জাকাতের গুরুত্ব শীর্ষক ঘরোয়া আলোচনার আয়োজন করেছিল সরকারকে বিদায় নিতেই হবে বলছে নিপুণ ঢাকা জেলা ও বিএনপি সাধারণ সম্পাদক ও জাতীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট নিপুন রায় চৌধুরী বলেছেন গণতন্ত্র ভোটাধিকার প্রতিষ্ঠায় দশ দফার চলমান আন্দোলনের পক্ষে দেশের মানুষ আজ জেগে উঠেছে অতএব এই সরকারকে বিদায় নিতে হবে শনিবার ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জ উপজেলা বিএনপির উদ্যোগে বিদ্যুৎ গ্যাস সহ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি দুর্নীতির প্রতিবাদ এবং সরকারের সহ গণতন্ত্র পুনরুদ্ধারের দশ দফা দাবিতে অবস্থান কর্মসূচিতে তিনি এসব কথা বলেন জিনজিরায় দলীয় কার্যালয়ের সামনে বেলা দুইটায় থেকে বিকাল চারটা পর্যন্ত অনুষ্ঠিত অবস্থান কর্মসূচিতে নিপুণ রায়ের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় নেতা নাজিমুদ্দিন মাস্টার উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক মোজাদ্দেদ আলী বাবু প্রমুখ সরকারের পতনের হুংকার দিয়ে নিপুণ রায় চৌধুরী বলেন এই সরকার অনেক দুর্নীতি অনিয়ম করেছে এখন আর কোন সুযোগ দেওয়া হবে না আমরা এই সরকারের পতন নিশ্চিত করেই ঘরে ফিরে যাব নিপুন বলেন শেখ হাসিনার লাগানো আগুনে বাংলাদেশ জ্বলছে মানুষ ভোট দিতে পারে না চাল কিনতে পারে না বাসের বাজারে আগুন লেগেছে সরকার বিদ্যুৎ গ্যাসের দাম বাড়িয়ে সবকিছু নিরপেক্ষ নির্বাচনে আওয়ামী লীগের পরাজয় হলে মেনে নেব বলছে কৃষিমন্ত্রী নিরপেক্ষ নির্বাচনে যদি আওয়ামী লীগের পরাজয় হয় তাহলে সেই ফল মেনে নেওয়া হবে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ডক্টর গরিব ও অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে একথা জানান তিনি কৃষিমন্ত্রী বলেন নির্বাচন কমিশন স্বাধীন নির্বাচন সুষ্ঠু নিরপেক্ষ করার দায়িত্ব তাদের কমিশনের নিকট আমরা সুষ্ঠু সুন্দর ও নিরপেক্ষ নির্বাচন চাই সেটি ব্যালটে এ বা যেভাবেই হোক আমাদের আপত্তি নেই আমরা স্বচ্ছ সুন্দর নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে আবারও ক্ষমতায় যেতে চাই নিরপেক্ষ নির্বাচনে যদি আওয়ামী লীগের পরাজয় হয় সেটিও আমরা মেনে নেব নির্বাচন ছাড়া ক্ষমতায় আসা যাবে না উল্লেখ করে তিনি বলেন নির্বাচনে ইভিএম বাতিলের সিদ্ধান্ত নিয়েছে কমিশন এখন কি বলবে বিএনপি আমি মনে করি তারা এই সিদ্ধান্তকে অভিনন্দন জানাতে পারত আমি বিএনপিকে বলতে চাই আপনারা ভুল পথে আছেন